সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেন শেখ মুজিবুর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার তারিখ 19 শাওয়াল 1443 হিজরি মোতাবেক 20 মে 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি জুমা এসার সালাতের পরে যেমনটা আপনাদের জানা আছে। আজকে নবী সাল্লামের সিরাত বা জীবনের পর্ব নম্বর 65 বিষয়বস্তু গজওয়াতু খাইবার, খাইবারের যুদ্ধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাইবারের যুদ্ধ বলে যেই যুদ্ধ বা যেই জিহাদ প্রসিদ্ধ সেটি ছিল সপ্তম হিজরির শুরুতে প্রথম মাসে অর্থাৎ মহরম মাসে। মহরম মাস সপ্তম হিজরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের উদ্দেশ্যে বের হলেন। খাইবারের এই যুদ্ধ কাদের বিরুদ্ধে ছিল? মুশরিক পত্তলিকদের বিরুদ্ধে, নাকি ইহুদিদের বিরুদ্ধে, না আর কারো বিরুদ্ধে? কে বলতে পারে? ইহুদিদের বিরুদ্ধে এই যুদ্ধটি ছিল, ইহুদিদের বিরুদ্ধে বিশেষভাবে, কারণ খাইবারে বসবাস করত ইহুদিরা, আগে থেকে কিছু ইহুদি ছিল। আর তারপরে মদিনাতে যে তিনটি গোত্র ছিল ইহুদিদের, তারা বিভিন্ন গাদ্দারির কারণে, বিশ্বাসঘাতকতার কারণে আর তাদের বদমাইশির কারণে সীমালঙ্ঘন, তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তারা সবাই গিয়ে খাইবারে আশ্রয় নিয়েছিল। খাইবারে গিয়েও তারা সোজা হয়ে চলেনি, যে তাদেরকে যে তাড়িয়ে দেওয়া হইল মদিনা থেকে, আবার কোনো কিছু হতে পারে অ্যাকশন, না তারা সোজা হয়নি। কারণ ইহুদি জাতিটা এরকমই, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ফাসাদি জাতি, অশান্তি সৃষ্টিকারী জাতি হচ্ছে এই ইহুদি। আল্লাহ রব্বুল কোরআনে কারিমে ইহুদিদের সম্পর্কে বলেছেন, লা তাজাদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু ইল-ইয়াহুদ ওয়াল-লাযিনা আশরাকু, অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে তোমরা পাবে, অনুভব করবে, আশাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু, মুমিনদের সবচাইতে শক্ত ঘোর শত্রু দুশমন কারাকে? ইহুদ, ইহুদিদেরকে। ওয়াল্লাযিনা আশরাকু, আর তারপর মুশরিকদেরকে, মুশরিকদেরকে। পক্ষান্তরে খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ বলেছেন যে তুলনামূলক তাদেরকে অনেকটা নমনীয় পাবে। এই জন্য দেখেন আজ পৃথিবীতে সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করছে কারা? খ্রিস্টানরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলকে হেদায়াত দান করুন। তো এই খাইবারের যুদ্ধ ছিল ইহুদিদের বিরুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খাইবার উদ্দেশ্যে বেরোলেন এবং ঘোষণা করে দিলেন, এই ক্ষেত্রে ঘোষণা করে দিলেন, এই ক্ষেত্রে একটি কোরআনের কপি যদি থাকে নিয়ে আসুন, যে এই খাইবারের যুদ্ধে একমাত্র তারাই উপস্থিত হবে যারা হুদাইবিয়ার বছরে, হুদাইবিয়ার সন্ধিতে হাজির হয়েছে। সূরাতুল ফাতহ, হুদাইবিয়ার সন্ধিতে হাজির হয়েছে। আর যারা হুদাইবিয়াতে হাজির হয়নি তারা এই যুদ্ধে, খাইবার যুদ্ধে শরিক হতে পারবে না। আর যদি শরিক হতে চায় তাহলে সেখানে যে গনিমতের ধন সম্পদ পাওয়া যাবে তাতে তাদের কোনো অংশ থাকবে না। যারা, যাদের মধ্যে মোনাফিকি ছিল, যাদের মধ্যে মোনাফিকি ছিল, তারা জেহাদে যেত, মাঝে মাঝে গিয়ে পালিয়ে চলে আসতো, হ্যাঁ মনোবল দুর্বল করার জন্য যেত, যেমন ওহদে গিয়ে 300 পালিয়ে চলে এসেছিল রাস্তা থেকে। আর কখনো কখনো যেত কিসের জন্য? গনিমতের জন্য, ধন সম্পদ পাবো সেজন্য, দুনিয়ার স্বার্থে যেত। তো যারা দুর্বলই মানে এরকম মোনাফিক টাইপের ছিল তারা হুদাইবিয়ার এতে যায়নি। নবী সাল্লামের যে হুদাইবিয়ার সন্ধির বছর ছিল তাতে তারা যায়নি, যাবো মক্কার কি হয় না হয় যাব না, ওই রিস্ক নিতে যাব না।
হুদাইবিয়ার সন্ধিতে যে 1400 সাহাবায়ে কেরাম গিয়েছিলেন তারা সবাই খাঁটি মুমিন মুসলিম, একমাত্র তারাই যাবে আর তারাই এই গনিমতের ধন সম্পদে ভাগ পাবে। আল্লাহর ফয়সালা কোরআনে কারিমে এই আয়াতটি আপনাদেরকে দেখাবো সূরাতুল ফাতহে। সূরাতুল ফাতহের আল্লাহ রাব্বুল আলামিন তাতে ইরশাদ করেছেন, সায়াকুলুল মুখাল্লাফুন আয়াত নম্বর 15, যারা পিছিয়ে থেকে গিয়েছিল তারা শীঘ্রই বা অচিরেই তোমাদেরকে বলবে, মানে এমন একটা সময় আসছে ঘনিয়ে যে সময় যারা পিছিয়ে পড়া লোক তারা বলবে। কোথা থেকে পিছিয়ে পড়া লোক? ওই হুদাইবিয়ার সন্ধি থেকে। হুদাইবিয়ার বছরে যারা ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়া হয়েছে, এর আগে হুদাইবিয়ার আলোচনা হয়েছে না, হুদাইবিয়া থেকে যারা পিছিয়ে ছিল তারা বলবে তোমাদেরকে শীঘ্রই। কখন? ভবিষ্যৎবাণী করছেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামে, ওই খাইবারের যখন জেহাদের সুযোগ সুবিধা আসবে, জেহাদের যখন হুকুম হবে, কি বলবে? এজান তালাকতুম ইলা মাগানিমা, যখন তোমরা গনিমতের উদ্দেশ্যে তোমরা রওনা দিবে, কারণ জানছিল যে খাইবার একটা ধনী এলাকা এবং সেখানে যথেষ্ট ধন সম্পদ রয়েছে, সেখানে গিয়ে যদি জেহাদ করা যায় তাহলে অনেক ধন সম্পদ ভাগ পাবো। তো যখন তোমরা গনিমতের উদ্দেশ্যে রওনা দিবে, অর্থাৎ খাইবারের উদ্দেশ্যে রওনা দিবে, আর সেখানে অনেক গনিমতের সম্ভাবনা রয়েছে যে গনিমত পাওয়া যাবে, লেতা খুজুহা, যাতে করে সেটা তোমরা হাসিল করতে পারো, তখন তারা বলবে যারা গত বছরে ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়া যায়নি, এসব রিস্ক ঝুঁকি নিতে যাব না, তারা বলে জারুনা নাত্তাবেকুম, আমাদেরকেও একটু অনুমতি দেও, হ্যাঁ নাত্তাবেকুম, তোমাদের অনুসারী হয়ে, মানে তোমাদের সাথে লাগি, তোমাদের সাথে আমাদেরকেও কি করো, নিয়ে চলো। আল্লাহ বলছে ইউরিদুনা ইউবাদ্দুল কালাম আল্লাহ, ওরা আল্লাহর বিধানকে আল্লাহর কথাকে বদলাতে চায়, আল্লাহর কথায় রদবদল সৃষ্টি করতে চায়, না আল্লাহর কথা হচ্ছে যে এরা যাবে না, আল্লাহর কথা হচ্ছে যে এরা খাইবারের যুদ্ধে যেতে পারবে না, কারণ ওখানে অনেক ধন সম্পদ পাওয়া যাবে আর এরা গত বছর যায়নি মোনাফিকি করে, সুতরাং এবার এই ধন সম্পদে বঞ্চিত থাক, এই সুযোগ দেওয়া হবে না, এই লোভে যেতে চাইছে মোনাফিকগুলো। তখন তাদেরকে নবী সাল্লাম বলে দিলেন, আল্লাহ বলছেন নবীকে, কুল হে নবী, তাদেরকে জানিয়ে দাও যারা এরকম যেতে চাইবে অথচ হ্যাঁ গত বছরে যায়নি হুদাইবিয়াতে, লান তাত্তাবিউ না, তোমরা আমাদের ফলো করতে পারবে না, আমাদের সাথ ধরতে পারবে না, হ্যাঁ আমাদের অনুসারী হতে পারবে না, এই খাইবারের যুদ্ধ তোমাদেরকে নেওয়া হবে না। কাজা আলিকুম কাল আল্লাহ মিন কাবুল, ইতিপূর্বে আল্লাহ এইভাবে বলে দিয়েছেন, এটা আল্লাহর কথা আমার কথা না, নবী সাল্লামকে আল্লাহ বলে দিয়েছে, তুমি বলবে কি যে আল্লাহ বলেছেন তোমাদেরকে নেওয়া হবে না খাইবারের যুদ্ধের জন্য, ফাঁসে একুলো না, আল্লাহ অগ্রিম বলে দিচ্ছেন। তখন উত্তরে তারা কি বলবে মুনাফিকরা, তারা অচিরেই বলবেই তোমাদের কি কি বল তাহসদুন, আমাদের হিংসা করছেন না, অন্য অন্য সাহাবিদেরকে বলে তোমরা হিংসা করছো যে তোমাদেরকে নেব না যাতে তোমাদের ভাগ কমে না যায়, বল তাহসদুন না, বলকানু লা ইফকাহুনা ইল্লা কাল্লা, তোমরা আসলে হিংসা করো না তাদের, কিন্তু তারা এরকম কথা বলবে, এইসব মন্তব্য করবে, কারণ তারা অল্পই বুঝে, তাদের জ্ঞান বুদ্ধি কম, তাদের যদি জ্ঞান বুদ্ধি ভালো হইতো, ইমান আমল ভালো হইতো, তাহলে এই মুনাফিকি করতো না, কথা বুঝছেন না। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন যে যারা হুদাইবিয়ার সন্ধিতে গিয়েছিল তাদের সংখ্যা কতটি ছিল, 1400 ছিল, তারাই শুধু খাইবারের যুদ্ধে যেতে পারবে সপ্তম হিজরিতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেরোলেন, তখন যারা হুদাইবিয়ার বছরে যায়নি তাদের ক্ষেত্রে ঘোষণা করে দিলেন, মদিনায় ঘোষণা করে দিলেন, আল্লাহ ইয়াখরুজু মাহু ইল্লা রাগবাতান ফিল জিহাদ, যদি যেতে চাও তাহলে একটি রাস্তা আছে, শুধু জিহাদ করার জন্য যাবে, আর গানিমাত যা পাবো তাতে কিছুই পাবে না তোমরা, অন্যরা পাবে, কারা পাবে, যারা হুদাইবিয়াতে গত বছরে গিয়েছিল 1400। আম্মাল গানিমা ফালা ইউতা লাহুম মিনহু শাই, তবে গানিমাতে তোমাদের সামান্য কিছু দেওয়া হবে না। যখন এরকম কথা বলে দেওয়া হলো তো মুনাফিকই তো আছে, যাবো কী করতে, তাহলে এত কষ্ট করে যাব আর সেখানে জানের ঝুঁকি নেব, ফিরে আসবো কি আসবো না, আর যদি ফিরে আসি তো গানিমত তো ভাগ দেওয়া হবে না, যে গানিমতের আশায় যাচ্ছি, তো যাবো কেন, যাবো না, দুনিয়ার স্বার্থে আঘাত লাগলে কেটে পড়ে,
এই স্বভাবটা মুনাফিকের, তাহলে এই স্বভাব যদি আমাদের মুসলিম সমাজে থাকে তাহলে এটা মুনাফিকের চরিত্র নয়? আমার মূল্যায়ন হয় না, ও ইসলামিক সেন্টারে আমি এতদিন যাই দেখেন অনেকে কত সিনিয়র হয়ে গেল, মূল্যায়ন তাদের কত, আমার কোনো মূল্যায়ন হয় না, ও তো যাবো না। কথা বোঝা গেছে? ইসলামিক সেন্টার কথা বলে, কারো ইসলামিক সেন্টার কারো মুখাপেক্ষী না, কারো পয়সারও মুখাপেক্ষী না, কারো যা প্রয়োজন হবে গরজ হবে শিখতে আসবে। কিন্তু আমাদের দেশের সংগঠনগুলি যে ইসলামী সংগঠন আছে, বেদাতীদের ইসলামী সংগঠন না, আহলেদের ইসলামী সংগঠনগুলি আছে, এতে অনেক লোক আছে, হ্যাঁ এখানেও যারা সংগঠন করে আর ওই দেশেও অনেকে আছে, খলুসিয়াতের সাথে না, স্বার্থ আছে, আছে স্বার্থে আঘাত লাগে কেটে পড়লো, ওকে খুঁজেই পাওয়া যায় না খেদমতের জন্য। কথা বুঝেছেন না? সভাপতি করে দেওয়া হয়েছে, সেক্রেটারি করে দেওয়া হয়েছে, কোনো একটা পদ দিয়ে দেওয়া হয়েছে, ও ওর মতো আর হ্যাঁ অ্যাক্টিভ কর্মী আর কি হইতে পারে, সক্রিয় ভালো ভূমিকা রাখছে, কিন্তু যখন তাদের ইলেকশন হইলো অথবা যে কোনো কারণে তাকে বাদ দিয়ে দেওয়া হলো, ছাঁটাই করে দেওয়া হলো, আর খুঁজেই পাওয়া যায় না, ওকে দেখতেই পাওয়া যায় না, নেই এমনি সদস্য করে রাখা হচ্ছে, মিটিংয়ে আসেই না, এটা ইসলামের খেদমত? জি ইসলামের খেদমত না। তো এরাও তাই করেছিল যে তো এই রোগ যেন না থাকে, আমি লীলা করব, সুতরাং আমাকে পদ দিল না দিল, আর আমার মূল্যায়ন করলো না করলো, আমাকে কোথায় রাখলো, কোনখানে বসালো না বসালো, এটা দেখার বিষয় না, আমি আল্লাহর জন্য কাজ করব। এটা হচ্ছে মোনাফেকি মুক্ত থাকার প্রমাণ, অন্তর কপটতা মুক্ত আছে, আর না হলে মোনাফেকি রোগ আছে। তো ফেলাম এখরজ অহিল্লা আসহাবুস সাজারা, তখন আর কেউ গেল না, একমাত্র যারা ওই বরই গাছের তলায় কি করেছিল, শপথ করেছিল, তারাই শুধু কি করল, বের হইল। জি হ্যাঁ, ইন্নাল্লাযি বায়ুনাকা ইন্নামা ইয়ুবায়ুনাল্লাহ লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনি যি বায়ুনাকা তাহতাস সাজারা, ওই যে গাছের তলায় তাদের সংখ্যা ছিল 1400। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেলেন এই যুদ্ধে, কারণ যুদ্ধ দুই রকম হইত, এক হচ্ছে গাজওয়া যেগুলোকে আরবিতে বলা হয়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে সশরীরে শরীক হয়েছেন, আর যেগুলোকে সারিয়া বলা হয় অভিযান, সেগুলোতে সাহাবায়ে কেরামদের পাঠিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হননি বা সশরীরে যাননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন, তো মসজিদে নবীর ইমামতি কে করবে, মদিনার দায়িত্বশীল কাকে বানাবেন, সেবা বিন আরফাতা গেফারি, আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলার বংশের, তাকে মদিনার দায়িত্বশীল বানিয়ে দিত, মদিনা দেখাশোনা করো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার উদ্দেশ্যে রওনা হলেন মদিনাতে। খাইবার মদিনাতে কোন দিকে, কারা গেছেন খাইবার, আছে কেউ গেছেন, তাহলে কোন দিকে? মাশাআল্লাহ উত্তর দিয়ে ঠিক। তো খাইবার উদ্দেশ্যে রওনা হলেন, যেই রাস্তাটি তখনকার যুগে খাইবার যাওয়ার জন্য কমন রাস্তা ছিল, সবার জানা রাস্তা যে এটা হচ্ছে খাইবার যাওয়ার পথ, সেটা দিয়ে প্রথম চলতে লাগলেন। অর্ধেক রাস্তা যাওয়ার পরে এটি রণকৌশল, রাস্তা পরিবর্তন করে দিলেন। যুদ্ধের কিছু কৌশল থাকে যারা যুদ্ধ করে তাদের সেনাবাহিনীর, তো এই রণকৌশল হিসাবে রাস্তা বদল করে দিলেন, যে না যেই রাস্তা দিয়ে সচরাচর মানুষ যাতায়াত করে খাইবার সোজা রাস্তা, সেই রাস্তা দিয়ে যাব না, অন্য কোনো রাস্তা দিয়ে। সেই রাস্তাটি হ্যাঁ সেটা ছিল আপনার যে খাইবারের রাস্তা মদিনা থেকে বেরিয়ে যাওয়ার পরে আর এদিকে যে কাসিমের রাস্তাতে আসছেন ওই দিকটা এক দিয়ে পূর্ব দিক, পূর্ব এবং কি বলল উত্তর, পূর্ব দিক বললেন নাকি উত্তর দিক, উত্তর দিক, উত্তর পূর্ব দিক দিকে গিয়ে চলে গেলেন একবারে শামের দিক উল্টো দিকে, মানে মদিনা আছে কোন দিকে, দক্ষিণ দিকে, মদিনা আছে দক্ষিণ দিকে, তাহলে দক্ষিণ দিক থেকে খাইবারের উপর আক্রমণ করলেই হয়তো গিয়ে, কিন্তু না পূর্ব দিকে খানিকটা চলে গেলেন আর তারপরে এগিয়ে গিয়ে একবার উত্তর দিকে শাম দেশের দিকে চলে গেলেন, খাইবারের পেছন থেকে গিয়ে ঘেরাও করলেন বা প্রস্তুতি নিলেন যুদ্ধের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হচ্ছে রণকৌশল। এখানে দুটি বিষয় উল্লেখ করেছেন যারা সিরাতুন্নবী আলোচনা করেছেন, তারা একটি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে যে উত্তর দিকে কেন চলে গেলেন, যাচ্ছেন দক্ষিণ দিক থেকে আর উত্তর দিকে সামনে পড়ছে খাইবার, খাইবারটাকে রেখে দিয়ে খাইবারের পেছন দিকে গিয়ে তারপরে তখন প্রস্তুতি নিলেন যে এখন খাইবার উপর আক্রমণ করবো কোন দিক থেকে, উত্তর দিক থেকে,
কেন? যাতে করে তারা পালিয়ে শামদেশে না চলে যেতে পারে, কারণ শামদেশে খ্রিস্টান প্রধান, তারপর ইহুদিও আছে সেখানে, সেই দেশে যেন আশ্রয় না নিতে পারে তারা। শামদেশ মানে বর্তমান জর্ডন ওইদিকে, তারপরে আপনার হ্যাঁ শামদেশ হচ্ছে সিরিয়া, হ্যাঁ লেবানন, ওই সব দেশে পালিয়ে আশ্রয় না নিতে পারে, ওই দিক থেকে ঘেরা হয়ে গেছে, পালাতে পারবে না। যদি পালাইতে হয় কোন দিকে পালাইতে হবে? এখন মদিনার দিকে পালাইতে হবে, কারণ ওই দিক খালি আছে, তাই না? তো এদিকে আসলে তো বাস্তব না, এদিকে তো ধরা পড়ে যাবে, ঠিক না? এক রওনা কৌশল। তারপরে যখন গেলেন খাইবারের দিকে, তখন উত্তর পূর্ব দিক থেকে কেন গেলেন, উত্তর পশ্চিম দিক থেকে কেন গেলেন না? কারণ খাইবারের পূর্ব দিকে গেতফান একটি কাফের বিশাল একটি গোষ্ঠী, কাফের বংশ, এবং দুর্দান্ত বংশ তারা ছিল, ইসলামের শত্রু তারা, তারা বসবাস করত। যদি এই দিক দিয়ে না যেতেন তো হতে পারে যে খাইবারের লোকেরা জানতে পেরে বা ওই গেতফানরা জানতে পারছে যে রসুল্লাহ সাল্লাম হ্যাঁ লড়াইয়ের জন্য খাইবার আসে, ওই দিক থেকে মদদ করার জন্য চলে আসতো, যাতে করে আসতে না পারে। ওদের দিক দিয়ে গেতফান বাস করে আর খাইবার এর মাঝামাঝি রাস্তা দিয়ে গিয়েছেন, যাতে করে যদি সামনে আসে তো আগেই তাদের প্রতিরোধ করা হয় আর আসতে খাইবারে না দেওয়া হয়, কারণ খাইবারে আসলে না সাহায্য করতে পারবে, খাইবারে ঢুকতে না দেওয়া হয়। এই দুটো রণকৌশল ছিল। তো রাসূলুল্লাহ সাহাবাই কেরামকে নিয়ে পৌঁছলেন খাইবারে, আর সেখানে গিয়ে শেষ রাত্রি যে তারপরে সকালবেলা যে যুদ্ধ শুরু হবে, খাইবারের কাছাকাছি অবস্থান করে রাতে রাতে রাত কাটালেন, কিন্তু রাতে আক্রমণ করলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছিল যুদ্ধের ক্ষেত্রে কোনো এলাকায় গেলে রাতের অন্ধকারে হামলা করতেন না, বা সাহাবায়ে কেরামদেরকে হামলা করতে বলতেন না, কী করতেন? রাত কাটাও সেখানে গিয়ে, আর সে এলাকায় আজান হচ্ছে কি না শোনো, যদি আজান হয় তাহলে জানবে যে ফজর আজান হলো তার মানে এলাকায় মুসলিম আছে, সতর্ক সাবধান, রাতের অন্ধকারে লড়াই শুরু করে দিলে আর তোমার হাতে মুসলিম মারা গেল, এটা যেন না হয়। তো যদিও জানা ছিল যে খাইবারে মুসলিম নেই, কিন্তু রাতের অন্ধকারে হামলা না করে সেখানে কাছাকাছি গিয়ে অবস্থান করলেন, এমনভাবে যে ইহুদিরা টের পায়নি যে আমাদের কাছাকাছি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মদিনার সাহাবেকার মুহাজির আনসার, তারা মুজাহিদিন পৌঁছে গেছেন। যখন সকাল হয়েছে, ফজর হয়েছে, ভোরের অন্ধকারে গালাস, ভোরের অন্ধকার হয়ে আছে কিন্তু ফজর আউ্বালোক্ত হয়েছে, তখনই ফজর পড়ে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাম এবং সাহাবাই কেরামগণ খাইবারের যে জনবস্তিগুলো রয়েছে, আবাদি রয়েছে, সেদিকে এগিয়ে যেতে লাগলেন। ভোরবেলা এই খাইবারের ইহুদিরা এরা সব কৃষি কাজ করত, কৃষক ছিল তারা, তখন মাঠে ঘাটে কাজ করার জন্য যে কৃষি কাজের জন্য যে সব কিছু থাকে, কারো হাতে কোদাল, কারো হাতে আর কিছু, কারো হাতে যেসব থাকে, এইসব নিয়ে তারা মাঠে বেরিয়েছে জমিতে কাজকর্ম করার জন্য। কিন্তু তারা জানেই না যে এরকম ব্যাপার স্যাপার, যে খাইবার আক্রমণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে এসে আছেন কাছে। যখন তারা সেনাবাহিনী দেখতে পেয়েছে তখন পালাতে শুরু করেছে ঘুরে বাড়ির দিকে, জি। আর তারা চিৎকার করে বলতে শুরু করেছে, মোহাম্মদ আল্লাহ, মোহাম্মদ ওয়াল খামিস, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে এসেছেন, জি, ওয়াল খামিস, এবং তার সাথে সেনাবাহিনী আছে, সেনাবাহিনী নিয়ে মোহাম্মদ চলে এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি। তারা তো আর নবী বলতো না, তারা তো আর রসুল বলতো না, কারণ তারা যদি নবী রসুলই বলবে তাহলে তিনি ঈমান নিয়ে আসতো, ঠিক না? এই জন্য তারা মোহাম্মদুল খামিস, খামিস সেনাবাহিনীকে কী বলা হয়, সেনাদলকে খামিস বলা হয়। আরবিতে বেশ কিছু শব্দ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে খামিস। খামিস কেন বলা হয় এটা একটা এলমি কথা শুনে রাখেন, হ্যাঁ এটা আলেমদের ফায়দা হবে এই কথাতে। খামিস খামসা থেকে, খামসা মানে কি? পাঁচ। তো সেনাবাহিনী কোনো একটি সেনাদলকে খামিস কেন বলা হয়, মানে পাঁচ ভাগ বিশিষ্ট, হ্যাঁ পাঁচ ভাগ বিশিষ্ট সেনাদল আসলে উদ্দেশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল যুদ্ধের ক্ষেত্রে যে সেনাবাহিনীকে পাঁচ ভাগে ভাগ করতেন, সেনাবাহিনীকে পাঁচ ভাগে ভাগ করতে, এবং পাঁচটি নাম আছে হাদিসে অথবা সিরাতের কেতাবাদিতে যেগুলোতে বিস্তারিত আলোচনা করা হয়েছে, পাঁচটি নাম রয়েছে। সামনে যে সেনাদল থাকতো, হ্যাঁ কারণ যারা বেশি সাহসী তাদেরকে সামনে রাখতে হবে,
যাদের অত সাহস নেই তাদেরকে তো আর সামনে রাখলে হবে না কাজ, না হয়তো একটু, হ্যাঁ যখন তীর বর্ষণ শুরু হলো, হ্যাঁ আর কোন হামলা হলো তখন পালাইতে শুরু করবে, আর সামনে দিকে তো পালাইতে শুরু করলে তো ছত্রভঙ্গ হয়ে যাবে, মনোবল দুর্বল হয়ে যাবে, ঠিক না? তো সামনে একটা সেনা দল থাকতো যারা বীর যোদ্ধা এবং বড় সাহসী, জান কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে আছে, জি হ্যাঁ, এবং তারা অত সহজে যে তারা পরাজিত হয়ে যাবে এরকম নয়, এটাকে বলা হয়তো মোকদ্দমা। মোকদ্দমা মানে কি? সামনে, হ্যাঁ কদ্দাম, কদ্দাম থেকে মোকদ্দমা, জি। এই জন্য কিতাবের মোকদ্দমা মানে ভূমিকা, ভূমিকা কে কে আরবিকে কী বলা হয়, মোকদ্দমা, বক্তব্যের ভূমিকাকে মোকদ্দমা বলা হয়, জি। মোকদ্দমা মুআখিরা, আর একেবারে পিছনে, হ্যাঁ পিছনে, পিছন থেকে প্রোটেকশন করে, পিছন থেকে কেউ আক্রমণ করে না তো ওই দিকটা দেখবে, পিছনে আমাদের কোনো কিছু পড়ে থেকে গেল কি না ওগুলো দেখবে, এটা হচ্ছে মুআখিরা। মোকদ্দমা মুআখিরা দুটা হয়ে গেল। ডান দিকে যারা থাকবে তাদের নাম হচ্ছে মাইমানা, ডান দিকে ইয়ামিন থেকে, উলাইকা আসহাবুল মাইমানা, জি জি, ইয়ামিন মানেও ডান আর মাইমানা মানে হচ্ছে ডান, জি। কোরআনে আসহাবুল ইয়ামিনও আছে আর আসহাবুল মাইমানা আছে। আর বাম দিকে ইয়াসার বলা হয় ওখান থেকে মাইসারা, বাম দিকের যে সেনা দল থাকতো সেটাকে কী বলা হইতো? মাইসারা বলা হইতো। মিডিলে যেটা থাকতো সেটাকে কলব বলা হইতো, কলব মানে কলব, হার্ট। আর হার্ট কোথায় আছে? এই মানুষের মিডিলে আছে, জি। এই পাঁচটির নাম কেউ বলতে পারবে? কি বললাম? মোকদ্দমা, একজন একজন একজন, হ্যাঁ মুআখিরা, মাইমানা, মাইসারা, কলব, জি। ওই মুআখিরাটাকে সাকাও বলে, সাকা মানে সাকাও, যেন পিছন থেকে তারা নিয়ে আসছে, হ্যাঁ নিয়ে আসছে, ঠেলে নিয়ে আসছে বা তাড়িয়ে নিয়ে আসছে, সাকা, জি, কলব সাকা। মুআখিরার অপনাম হচ্ছে সাকা, প্রসিদ্ধ সাকা। তাহলে মোকদ্দমা হয়ে গেল আর সাকা, কল মোকদ্দমা, কলব সাকা, আর মাইমানা মাইসারা, জি। যেভাবে বলেন আগে পরে বলে সমস্যা নেই। এই পাঁচটি ভাগ ছিল, সেই জন্য সেনাবাহিনীকে কী বলা হয়তো আরবদের ভাষায়? খামিস। তো ইহুদিরা এই কথাই বলেছিল, ওয়াল্লাহে মোহাম্মদ, আল্লাহর কসম, তারাও আল্লাহর কসম করত, তা আল্লাহর কসম করলে মুসলিম হয়ে যায় না, তাই না? জি, আল্লাহর কসম, মোহাম্মদ চলে এসছে ওয়াল খামিস সেনাবাহিনী নিয়ে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন নবী করিম সাল্লাম তাদের পালায়ন দেখে বলেছিলেন, এবং যখন প্রবেশ করছেন আক্রমণ করার জন্য, আল্লাহু আকবার, আল্লাহ আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সুমহান, খারেবাত খাইবার, জি, আল্লাহু আকবার, খারেবাত খাইবার, খাইবার আজকে বিরান হয়ে যাবে, খারেবাত খাইবার। এর অর্থ দুটো হতে পারে, একটি হচ্ছে বদ্দুয়া আর আরেকটি হচ্ছে যে ভবিষ্যৎবাণী, দুটো হইতে পারে। আমি কি অর্থ করলাম? খারেবাত খাইবার আজকে কি হবে? খাইবার বিরান হয়ে যাবে, মানে তারা আমাদের কাছে পরাজিত হবে, এটা হচ্ছে তার বিরান হয়ে যাও, জি। তাহলে এটা হচ্ছে কি? ভবিষ্যৎবাণী, সংবাদ দিচ্ছেন যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে খাইবার বিরান হবে, খাইবার থেকে এরা উচ্ছেদ হবে বা বিতাড়িত হবে অথবা এদেরকে নির্মূল করা হবে, খারেবাত খাইবার। আর একটি হচ্ছে কি বললাম? বদ্দোয়া, যে খাইবার বিরান হয়ে যাক, খাইবার বিরান হয়ে যাক। ফেল মাজি বলে দুয়া, কালমা দুয়াইয়া, এটা প্রসিদ্ধ আরবি গ্রামারে, কথা বোঝা গেছে না? যেমন জাজাকাল্লাহ খের, জাজাকা কি? আল্লাহ আপনাকে বদলা দিক, আমর কি? আমরের শেখা কি? জাজা, ফেল মাজি, জাজা ইয়াজিজি, জাজাকাল্লাহু খাইরান, এর শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহ আপনাকে বদলা দিয়েছে, অতীতকাল মাজি, আল্লাহ আপনাকে বদলা দিয়েছে। তা আপনি কি এটা অর্থ উদ্দেশ্য করছেন? না, এর অর্থ উদ্দেশ্য করেন না, আল্লাহ আপনাকে বদলা ভালো উত্তম প্রতিদান দিক, তাইলে এটা কি? দোয়া। তো ঠিক ওই রকম খারেবাত খাইবারও দুই অর্থ বহন করতে পারে, খারেবাত খাইবার, খাইবার বিরান হয়ে যাক, আল্লাহ বিরান করুক, এটা হবে। আর আরেকটি হচ্ছে যে সংবাদ দেওয়া, ভবিষ্যৎবাণী। তারপরে রাসূলুল্লাহ আরো বললেন, ইন্না ইযা নাযালনা বিসাহাতি কওমিন ফাসা আসাবাহুল মুনজারিন, আমরা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এবং আমার সাহাবায়ে কেরামগণ আমার সাথী সঙ্গীগণ ইজা নাযালনা বিসাহাতি কওমিন কোন সম্প্রদায়ের উঠানে যদি অবতরণ করি মানে কোন এলাকায় যদি আমরা হানা দিয়ে আক্রমণ করি ফাসাসাবাহুল মুনজারি যাদেরকে সতর্ক সাবধান করা হয়েছে আল্লাহর আযাব থেকে জাহান্নাম থেকে তারপর তারা ঈমান ইসলাম নিয়ে আসেনি বরং তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা ইসলামকে মুছে দিতে চেয়েছে তাদের পরিণাম খুব খারাপ হয়েছে ফাসা সাবাহুল মুনজারিন যাদেরকে সতর্ক সাবধান করা হয়েছে মুনজারিন ইসম মাফউল সিগা তাদের সকালটা কি হয় খুব মন্দ হয় সা মানে মন্দ হওয়া যখন আমরা কোন এলাকায় নেমে যাই ইজা নাযালনা বিসাহাতি কওম আর তারা ঈমান নিয়ে আসলো না বরং তারা আগে থেকে ষড়যন্ত্রে লিপ্ত শত্রুতায় লিপ্ত আর তার একটা সমঝোতা সন্ধি তো আসেনি এই নয় যে ঈমান না ইসলাম আর এটা ইসলাম বলে না কিন্তু তার আগে কি রয়েছে ইসলাম কবুল করে নাও আর যদি না কবুল করো তো কি করো একটা সন্ধিতে আসো যে আমরাও শান্তিতে থাকবো তোমরাও শান্তিতে থাকবে তোমরা কোনো রকমের ষড়যন্ত্রে লিপ্ত হবে না হ্যাঁ আর আমাদের ক্ষয়ক্ষতির চেষ্টা করবে না আমরাও তোমাদের কিছু করব না হ্যাঁ বুঝা গেছে না জি কিন্তু সেটা যদি না করে ইসলামও কবুল করলো না আর শান্তিতে বসবাস করতে দিতেও চাই না বরং ইসলামকে মুছে দিতে চাই ইসলাম বরদাস্ত হয় না তখন ইসলাম কি হুকুম দিচ্ছে কি হুকুম দিচ্ছে তখন জিহাদের হুকুম রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের জিহাদগুলো এরকম ছিল এই নয় যে কাফের ইসলাম গ্রহণ করে জিহাদ শুরু না 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 এটা কখনো করেনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে না হলে ভাববেন যে ইসলাম মনে হয় জিহাদের জন্য এসেছে না জিহাদের জন্য না জিহাদ এটা হচ্ছে কি অপারেশনের মতো অপারেশন সরাসরি কেউ করতে যায় না এমনকি যেগুলোতে সাধারণত অপারেশন করা হয় সেগুলোতে অপারেশন কেউ করতে যায় না যতক্ষণ পর্যন্ত অপারেশনের আগের স্টেজগুলো এখনও বাকি আছে ক্যান্সার প্রাথমিক স্টেজ আছে কি অপারেশন করে ওষুধ দিয়ে চেষ্টা করে কেমো দিয়ে চেষ্টা করে করে না করে না ভালো হয়ে যাবে হয়তো ভালো হয়ে যাবে এই প্রথম স্টেজ আছে তো সেকেন্ড স্টেজ আছে না আর চলবে না অপারেশন করতে হবে তখন অপারেশন তো জিহাদটা হচ্ছে ওই রকমই জি জিহাদটা মুখ্য উদ্দেশ্য নয় এক শ্রেণীর পোলাপান যারা ইসলাম বোঝে না দু চারটা অক্ষর শিখেছে ইসলামের আর আবেগী এরা মূর্খ বড় মূর্খ এদের মধ্যে ওই খাবারে জঙ্গিদের আপনার বদ চরিত্র রয়েছে তারা মনে করে জিহাদটাই মনে হচ্ছে ওই সালাতের মতো জাকাতের মতো হজের মতো না 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 ওই রকম না সালাত জাকাত সিয়াম রোজা হজ উমরা এই জিকির আল্লাহর জিকির হ্যাঁ ফরজ নফল ইবাদত বান্দেগী দান সাদাকা এগুলি হচ্ছে হ্যাঁ এগুলি হচ্ছে মূল ইবাদত এগুলো কোনো ইবাদতের মাধ্যম না এগুলি হচ্ছে মূল এবাদত এই এবাদতগুলিকে আল্লাহর তৌহিদ এগুলি হচ্ছে আসল এবাদত এই এবাদত যাতে প্রতিষ্ঠিত থাকে আল্লাহর জমিনে তার মাধ্যম হচ্ছে যে জিহাদ যাতে এটা ঝুঁকিপূর্ণ না হয়ে যায় এটাকে রক্ষা করা তৌহিদ রক্ষা করা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে সালাত রক্ষা করা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে মসজিদ মাদ্রাসা রক্ষা করা ইসলামী শিক্ষা রক্ষা করা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে রাখা সম্ভব হচ্ছে না তখন জিহাদ এবার বোঝা গেছে না খুব সহজ ভাষায় এই বিষয়গুলি খুব সূক্ষ্ম বুঝেন না নিলেই একটুতে একজন লোক আবেগী যদি মুসলিম হয় তাহলে আর অল্প এলেম আছে অল্প বিদ্যা তাহলে তাকে কি করে দেবে জঙ্গিরা স্বীকার করে নেবে যাতে জঙ্গিরা স্বীকার না করতে পারে আপনাকে আপনার ছেলে মেয়েদেরকে জি জিহাদটা মূল উদ্দেশ্য নয় মারতে হবে আর মরতে হবে এটা উদ্দেশ্য না কোনো পথ নাই তখন সেটা জি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না ইযা নাযালনা বিসাহাতি কওমিন এই কথাটি বললেন আল্লাহু আকবার খারেবাত খাইবার ইন্না ইযা নাযালনা বিসাহাতি কওমিন ফাসাহাসাবাহুল মুনযারিন তরজমা করলাম খাইবার মদিনা থেকে কত দূরে যারা গিয়েছেন বলেন 180 হয়তো মেন সিটি পর্যন্ত আপনারা বলছেন 171 কিলো মদিনার কোন দিকে বললাম উত্তর দিকে সেখানকার যে জন আবাদী ছিল বা জনবস্তি ছিল সেটা তিন ভাগে বিভক্ত ছিল বা তিন লাইনে বিভক্ত ছিল আমাদের গ্রাম অঞ্চল গ্রামের বাড়িঘরগুলি দেখেছেন কি না অধিকাংশ গ্রাম থাকে কি সারিবদ্ধ থাকে হ্যাঁ রাস্তা একটা আছে গাড়ি চলার রাস্তা মানুষ আর গাড়ি চলছে এখানে আর সাধারণত কি থাকে দুই দিকে বাড়ি থাকে কিছু কিছু গ্রাম আছে দেখেছি যে একদিকে বাড়ি আছে আরেকদিকে হয়তো নদী আছে অথবা জলাশয় আছে অথবা এমনি মাঠঘাট আছে একদিকে বাড়ি আছে কিন্তু লাইন হয়ে থাকে গ্রামের বাড়িগুলো কীরকম থাকে লাইন হয়ে থাকে একটা গ্রাম লাইন হয়ে চলে গেছে বড় গ্রাম ছোট গ্রাম আছে জি তো এই
খাইবার তিন লাইনে বিভক্ত ছিল এবং তিন লাইনেই তাদের খুব গুরুত্বপূর্ণ কেল্লা ছিল। কেল্লা বুঝেন তো, কাকে কেল্লা বলে? দুর্গ, দুর্গ, দুর্গ ছিল। দুর্গ কেন তৈরি করতো আগের মানুষরা? কারণ দুশ্মন বেশি, দুশ্মন বেশি, তো দুশ্মন থেকে নিজেকে কে বাঁচাইতে হবে, রক্ষা করতে হবে, এই জন্য সুরক্ষিত স্থান হিসেবে তারা সবসময় কেল্লা তৈরি করে রাখতো। এমনকি আগের যুগে শহরগুলিও ঘেরা থাকতো প্রাচীর দিয়ে, শহর এরকম খোলা, আজকাল যেমন খোলা শহর, হ্যাঁ, কারণ প্রশাসন আছে, রাষ্ট্রীয় ক্ষমতা আছে, ডিফেন্সের ব্যবস্থা আছে, এই জন্য খোলা শহর, কিন্তু তখন তো এরকম ছিল না, সেই জন্য কী হইতো, হ্যাঁ, শহর প্রাচীর দিয়ে ঘেরা হইতো, সন্ধ্যা হইল তখন সন্ধ্যা হলো তখন আবার ওই যে শহরে যে প্রাচীর আছে, উঁচা উঁচা প্রাচীর, ওর যে ফাটকগুলো আছে ফাটক বন্ধ করে দেওয়া হলো, আর কেউ ওই শহরে আর রাজা ঢুকতে পারবে না, দুশ্মন ঢুকতে পারবে, দোস্ত ঢুকতে পারবে না, আসবে তারপর দিনে সুরক্ষার জন্য। তিন লাইনে বিভক্ত ছিল, একটি লাইন ছিল যার নাম ছিল আন্নাতাহ, আরেকটি নাম ছিল আল কাতিবা, আরেকটি নাম ছিল শাক, এই তিনটি লাইন ছিল। যেটি প্রথম লাইন ছিল আন্নাতা, তাতে ছিল তিনটি দুর্গ, একটি দুর্গের নাম ছিল হেসনে নাইম, হেসন মানে দুর্গ, হেসনে নাইম, নাইম দুর্গ, আরেকটি ছিল হেসনু সাব বিন মাজ, সাব বিন মাজ দুর্গ, আরেকটি ছিল হেসন কেলাতি জুবাইর, কেলা মানে ওই দুর্গ, কেলাতু জুবাইরের দুর্গ। আর দ্বিতীয় লাইন ছিল যেটা শাক, যেটা বললাম প্রথম কি বললাম, নাতা, তারপরে হ্যাঁ কাতিবা আর শাক, শাককে ছিল দুটো দুর্গ, একটা হচ্ছে হিসনে ওবাই আর একটি হিসনুন নজার। আর তৃতীয় যেটা লাইন হ্যাঁ কাতিবা, তাতে তিনটি দুর্গ ছিল, তাহলে তিন তিন ছয় দুই আটটি দুর্গ ছিল টোটাল, মোট খাইবারে আটটি দুর্গ ছিল। কাতিবাতে তিনটি দুর্গ ছিল, একটি ছিল হিসনুল কামুস, আরেকটি ছিল হেসনুল ওয়াতি, আরেকটি ছিল হেসনুল সালালেম। খাইবারে এছাড়াও ছোটোখাটো কিছু আরও দুর্গ ছিল, কিন্তু প্রসিদ্ধ এই আটটি দুর্গ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম গিয়ে যে নাতাত নামক যে লাইনটি রয়েছে আর সেখানে যে দুর্গ রয়েছে সেই এলাকায় গিয়ে যে দুর্গগুলি রয়েছে দুর্গের পূর্ব দিকে কিছুটা দূরে অবস্থান করলেন সাহাবায়ে কেরাম মুজাহিদদেরকে নিয়ে, এতটা দূরে যাতে করে তারা দুর্গের ভিতর থেকে তীর ছুঁড়লে তীর এসে না লাগে, জি, আর ক্ষয়ক্ষতি না হয়। আর তারপরে এই লাইনের ভিতরে যে প্রথম দুর্গটি ছিল তার নাম ছিল নাইম, হেসনুন নাইম, এটার অবরোধ করা হলো, মানে এটাকে ঘেরাও, একটা একটা করে ঘেরাও শুরু করে, একসাথে তো আর সবগুলিকে সম্ভব হবে না, তো এই দুর্গকে ঘেরাও করা হলো। এই দুর্গটি অত্যন্ত মজবুত এবং হ্যাঁ সুরক্ষিত দুর্গ ছিল, আর খুব বেশি উঁচা ছিল, এই নয় যে অত সহজে এই দুর্গের ওপর মানুষ উঠে যাবে আর তারপরে গিয়ে ভিতরে প্রবেশ করবে আর দরজা খুলে দিবে বা বিজয় অত সহজ এরকম ছিল না। এবং এটা ছিল ইহুদিদের খাইবারে প্রথম ডিফেন্সের লাইন, মানে এখান থেকে প্রথম প্রতিরক্ষা, প্রতিরক্ষার ব্যবস্থা করা। আর এই দুর্গেই বসবাস করত তাদের সবচেয়ে বড় বীর যোদ্ধা যার নাম ছিল মারহাব, মারহাব, মারহাব ইহুদি বড়ই প্রসিদ্ধ বীর যোদ্ধা ছিল আরবদের মাঝে, আরবরা সবাই জানত ওর নাম, যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা খুব মশহুর ছিলেন, হ্যাঁ, মুমিন মুসলিম সাহাবায়ে কেরামদের মাঝে, তেমনি মারহাব ইহুদিদের মাঝে খুব প্রসিদ্ধ ছিল। এই ব্যক্তিকে মনে করা হতো যে এই একা হাজারকে সামলাবে, একা একজন বাহাদুর এই বীরপুরুষ হাজারজন যোদ্ধাকে সামলাবে এরকম ছিল। আপোষে বেশ কয়েকদিন ধরে অবরোধের অবস্থায় হ্যাঁ তীর ছোঁড়াছুঁড়ি চলতে থাকলো দুই দিক থেকে, আর কিছু হতাহত হইল, তারপর কিন্তু এই দুর্গে বিজয় লাভ হচ্ছে না, দুর্গ বিজয় করা সম্ভব হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুর্গ বিজয়ী করবেন এই বলে সুসংবাদ দিলেন, আর বললেন যে সন্ধ্যা তো আজকে হয়ে গেল, আগামী কালকে সম্পর্কে বললেন যে হাদিস সহিহ বুখারী মুসলিম প্রায় হাদিসের কি দেখো প্রসিদ্ধ হাদিস কিতাব তাওহীদের হাদিস, আর কিতাব তাওহীদ পড়েছেন, কি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউতি আন্না রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা ওয়া ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলু ইফতাহিল্লাহ আলা ইয়াদিহি, আগামী কালকে এমন এক ব্যক্তির হাতে আমি ঝান্ডা পতাকা তুলে দেব
যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে আর যাকে আল্লাহ এবং রাসূলও ভালোবাসে ইফতাহিল্লাহু আলাইহি তার হাতে আল্লাহ আমাদেরকে আগামী কালকে বিজয় দান করবেন এই বলে সুসংবাদ দিয়ে দিলেন ভবিষ্যদ্বাণী করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরিন আনসার 1400 সাহাবায়ে কেরাম সবার কৌতূহল কার নাম যে আসে কার সারা রাত কল্পনা জল্পনা কে যে সৌভাগ্য লাভ করবে কে যে ভাগ্যবান হবে কাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোনীত করবে এই চলতি আছে জি হ্যাঁ সবাই মনে করছেন যে আমাকে হয়তো দিবে যারা বীর বাহাদুর এরকম বিশেষ করে সবাই মনে করছেন যে আমাকে হয়তো দিবেন এই দায়িত্ব আমাকে দিবেন আমার মাধ্যমে হয়তো এই খাইবার বিজয় হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকাল সকাল একেবারে ভোরে ভোরে ফজরের সাথে সবাই এসে হাজির একবার সামনে এসে কাছাকাছি হাজির সবাই তাকিয়ে আছেন যে হয়তো আমাকে দেখে বলবে যে ওঠো তুমি নাও পতাকা নাও কিন্তু এদিক সেদিক তাকাচ্ছেন কাউকে বলছেন না যেন একজনকে খুঁজছেন দেখতে পাচ্ছেন না এইরকম জি তারপরে যখন দেখতে পাচ্ছেন না ওই লোককে যাকে বাছাই করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে আইনা আলী আলী কোথায় তোমরা সবাই এসছো সবাইকে দেখি কিন্তু আলী কোথায় না হাদিস জানা জানা তখন কি বলেছিলেন সাহাবায়ে কেরাম গন চোখ উঠেছে হুয়া ইয়াশতাকি আইনাইহি হুয়া ইয়াশতাকি আইনাইহি সে অসুস্থ তার চোখ উঠেছে আমরা যেটাকে চোখ উঠা বলি চোখে তার সমস্যা রয়েছে মানে চোখ উঠেছে চোখ খুলতে পারছেন না চোখ খুলে দেখতে পারছেন এই অবস্থা কঠিন অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটা করলেন না আচ্ছা ঠিক আছে অসুস্থ তো বাদ দাও আছে দেখি বিকল্প কাউকে দেখি করে না ডেকে নিয়ে এসো ফারসালাইলি একজন লোক পড়ে যাও খেমাতে আছো কে উঠিয়ে নিয়ে এসো ডেকে নিয়ে এসো নিয়ে আসা হলো তাকে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মোবারক থুথু কি করলেন দিয়ে দিলেন তার চোখ ফাবা সাকফি আইনিহি আর দোয়া করলেন আল্লাহ তাকে শেফা দান করো ফাবারিয়া সাথে সাথে ভালো হয়ে গেল সাথে সাথে সুস্থ হয়ে গেলেন কাল্লাম ইয়াকুন বিহি ওয়াজন হাদিসের ভাষা এটা যেন কোনো রোগী ছিল না কোনো সমস্যাই ছিল না চোখে তারপরে জান্নাত ধরিয়ে দিলেন যে এই পতাকা ধরো তুমি আর তাকে বললেন যে দেখো অনফুজ আলা রিসলেক তাড়াহুড়া করিও না ধীরস্থতা শান্তভাবে তুমি যাবে তাড়াহুড়া করবে না অনফুজ আলা রিসলেক ধীরস্থতার সাথে সেখানে এগিয়ে যাও এবং প্রথমে গিয়ে যুদ্ধ শুরু করে দিও না দেখেন এটা ইসলামের আদব যুদ্ধের ক্ষেত্রে শিষ্টাচার আদব যে তাকে বলে আইয়াদ ওহমে আল ইসলাম ইসলামের দিকে ডাকবে আহ্বান করবে ইসলামের দিকে কারণ ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি ওই বাক্যটি হাদিসে রয়েছে সহিহ বুখারীতে ওই মুসলিমের প্রায় হাদিসগুলো তো রয়েছে লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খাইরুল লাকা মিন হুমরিন নাম আল্লাহ যে তোমার মাধ্যমে একজন লোককে হেদায়ত করে সেটা কিসের চাইতে উৎকৃষ্ট লাল উঁটের চাইতেও সেই যুগের মূল্যবান সম্পদ আরবদের ছিল উঁট আর উঁটের মধ্যে সবচেয়ে মূল্যবান ছিল লাল উঁট লাল উঁট সাধারণত আজ আজকালও পাওয়া খুব মুশকিল তাই না অন্য রঙের উঁট আছে কিন্তু সাদা উঁট আছে কালো আছে আর যেটা উঁটের নর্মাল যেটা রঙ আছে সেটা আছে কিন্তু লাল উঁট তখন থেকে খুব দামি লাল উঁট যেটা সবাই চাও যে আমার ঘরে একটা লাল উঁট হোক তার চাইতে বেশি মূল্যবান হচ্ছে একজন লোকের হেদায়েত ইসলাম চায় যে মানুষ হেদায়েত হোক জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসুক জান্নাতে ফিরে আসুক জাহান্নামে কেন যাবে মানুষ আদম সন্তান কেন জাহান্নামে যাবে কেন রোগী হয়ে থাকবে তার রোগ ভালো হোক অন্তরের ব্যাধি ভালো হোক কুফরি রোগ ভালো হোক শিরকের রোগ ভালো হোক জি যার ফলে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের আগে তাদের ইসলামের দাওয়াত দেবেন দাওয়াত দেওয়া হইলো কিন্তু তার দাওয়াত কবুল করলো না দাওয়াত দেওয়া হয়েছিল অবশ্যই দেওয়া হয়েছে কিন্তু কবুল করলো না ইহুদিরা করলো কি সতর্কতা অবলম্বন করে তাদের যে নারী শিশুরা ছিল তাদেরকে পরের যে কেল্লাটি রয়েছে প্রথম কেল্লা তো নাইমের অবরোধ হয়েছে আর তারপরে সেখানে তিনটি কেল্লা ছিল এই যে তিনটি কেল্লা একই লাইনে যেহেতু আছে তো এই লাইনের কাছাকাছি যেহেতু চলে এসছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই কেরামগণ এই চিন্তা করে তারা করেছে কি যে দ্বিতীয় লাইন যেটা যেটা হিসনু শাক দ্বিতীয় লাইন যেখানে দুটো দুর্গ সেখানে নারী শিশুদেরকে স্থানান্তরিত করে দিয়েছে যে এখানে পিছনে থাক তারা আর সামনে আমরা এগুলো থেকে লড়াই করব কার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবাই কেরামদের সাথে এই ছিল তাদের কাজ আর তারপরে তারা সিদ্ধান্ত নিল যে আমি ইসলাম কবুল করব না সকালবেলা লড়াই শুরু করব
এই সিদ্ধান্ত হচ্ছে ইহুদিদের। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখলেন যে নাইরাতে ইসলাম কবুল করতে জানে, বরং তারা অস্ত্রে সজ্জিত হয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে রয়েছে। ইসলামের জন্য আহ্বান করলেন, কিন্তু তারা অস্বীকার করলো যে না, আমরা ইসলাম চাই না। পৃথিবীর মধ্যে সবচেয়ে কম সংখ্যায় ইসলাম গ্রহণ করেছে আর করছে ইহুদি, বিরল। ইসলাম কবুল ইহুদিদের একবার নাদের বিরল এখনো, জি, আল্লাহর গজব এদের উপর, এই কমের উপর, জি। মারহাব যে পাহলওয়ান তাদের ছিল, বীর পুরুষ, সে আলীকে বরং আহ্বান করলো যে আসো, কি ক্ষমতা আছে, আমার সাথে লড়াই করতে আসো। আর তরবারি নিয়ে সে নাচছে যেন, লাফাচ্ছে, আর সে কবিতা পাঠ করছে। কি পাঠ করেছিল? দুটো তিনটে লাইন রয়েছে, কাদ আলেমাত খাইবার ও আন্নি মারহাবু, খাইবার ভালো করে জানে, খাইবার জানে মানে খাইবারের জনগণ ভালো করে জানে, অধিবাসী ভালো করে জানে যে আমার নাম হচ্ছে মারহাব, শাকিস সালাহ, অস্ত্র চালাতে পারদর্শী, বাতাল বীর বাহাদুর, মোজাররাবু পরীক্ষিত, যার তজরবে এক্সপিরিয়েন্স রয়েছে এই যুদ্ধে। এই বলে সে ডাক দিল আলীকে যে কি আছো, আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে আমের ইবনুল আকওয়া, সালমা ইবনুল আকওয়ার আলোচনা গত সপ্তাহে করেছি 64 নম্বর পর্বে, তাই না? তার একটা বৈশিষ্ট্য কি বলেছিলাম, যে দৌড়ে অসাধারণ, তিনি দৌড় দিতে পারতেন, ঘোড়ার আগে দৌড়ে চলে যেতে পারতেন। তার আপন ভাই ছিল আমের ইবনুল আকওয়া, সালমা ইবনুল আকওয়া আর ভাই, তো তিনি বললেন যে না, আমি এই মারহাবের সাথে লড়াই করব। তিনিও খুব বীর পুরুষ ছিলেন। আর তারপরে দুই দিক থেকে তরবারি নিয়ে আঘাত শুরু হলো। আমের রাদিয়াল্লাহু আঘাত করতে গেলেন, আঘাত করলেন, আর সেও আঘাত করল। তো মারহাবের যে তরবারি ছিল সেটি এসে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঢাল, ঢাল বুঝেন তো, যে ঢাল ধরে থাকে, সেই ঢালে এসে লাগল। যখন ঢালে এসে লাগলো, তার উপর লাগেনি, তখন আমের রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে তরবারি দিয়ে আমি আঘাত করি এই মারহাবের পায়ে, আমার তর ঢালের উপর মেরেছে, আমি তার কি করি, পায়ে আঘাত করি, তাহলে পা কেটে পড়ে যাবে, আর আসলে পড়ে তখন আমি তার বুকে চড়ে তাকে হত্যা করব, এই চিন্তা করেছিলেন। কিন্তু তার পায়ে মারতে গিয়ে তরবারি ছিল ছোট, সে মারহাবকে না লেগে দুঃখজনক যে তাকে লেগে গেল, নিজেকে লেগে গেল, নিজের শরীরে গেল, আর তাতে তার হাঁটুতে বড় আঘাত পেলেন, আর সেই কারণেই তারপর কিছুক্ষণের মধ্যে অথবা কয়েকদিনের মধ্যে তিনি সেখানে ইন্তেকাল করেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামরা সন্দেহ পড়ে গেলেন যে এটা তো আত্মহত্যা তো হয়ে গেল না, নবী সাল্লাল্লাহু আলাইহি শুনতে পেলেন যে এরকম গুঞ্জন উঠেছে যে তো নিজের অস্ত্র দিয়ে নিজেই তো হত্যা হয়ে গেল, তো শহীদ কি হলেন, তিনি কি শহীদ হলেন নাকি আত্মহত্যা হয়ে গেল, হ্যাঁ, অথচ ইচ্ছা করে তো করেননি তিনি, তাই না? তখন নবী করিম বললেন যে শোনো, তোমার তার সম্পর্কে তোমার কল্পনা জল্পনায় আছো, ইন্নাল্লাহু লাআজরাইন, সে দ্বিগুণ সওয়াব পেয়েছে, দ্বিগুণ সওয়াব পেয়েছে, ইন্নাহু লাজাহিদুন মুজাহিদ, সে হচ্ছে সত্যিকার অর্থে মুজাহিদ, ওয়া কাল্লা আরবিউন মাশা বিহা, আর খুব কম আরবি মানুষ রয়েছে, খুব কম আরবি মানুষ রয়েছে তার মতো যে এই ভূপৃষ্ঠে চলাফেরা করেছে। মারহাবের সামনে যখন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হয়ে গেলেন, আর তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো, আর তারপর ইন্তেকাল করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কবিতা পাঠ করলেন, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি এমন ব্যক্তি যার মা তার নাম রেখেছে কি, হায়দার নাম রেখেছে, এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলার একটি নাম হচ্ছে, উপাধি নাম হচ্ছে হায়দার, জি হ্যাঁ, হায়দার। কালাইসে গাবাতিন করিহিল মানজারা, জি, আমি হচ্ছি জঙ্গলের, হ্যাঁ, লেস শের, হ্যাঁ, লেস কাকে বলা হয়, চিতাবাঘ, জি, জঙ্গলের চিতাবাঘের মতো, জি হ্যাঁ, করিহিল মানজারা, আমি হ্যাঁ দুর্ধর্ষ, জি, আমি বড়ই সাহসী, এইভাবে তিনি পাঠ করলেন।
তারপরে মারহাবের মাথার উপরে একটি আঘাত করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা, তাতেই হত্যা করে ফেললেন আলহামদুলিল্লাহ। তারপরে যখন মারহাবের ভাই ছিল ইয়াসির, সেও বীর যোদ্ধা ছিল, দেখলেন আমার ভাই তো খুন হয়ে গেল, তখন লাফিয়ে আসলো সে মোকাবেলা করার জন্য। তখন জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশরাফ মুবাশশার অন্যতম প্রসিদ্ধ ব্যক্তি সাহাবী, তিনি ঝাঁপিয়ে পড়লেন যে আলী রাদিয়াল্লাহু তো একটা করেছে, আমি একটা তো খিদমত করি। তিনি ঝাঁপিয়ে পড়লেন আর তারপরে তাকেও তার ভাইয়ের সাথে মিলিয়ে দিলেন, অর্থাৎ তাকেও হত্যা করে। এই দুই বীর পুরুষ ইয়াহুদিদের হত্যা হয়ে গেল সাথে সাথে, আর সাথে সাথেই তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল, যাতে বেশ কিছু ইহুদিদের নেতৃস্থানীয় ব্যক্তি নিহত হলো। এতে হলো কি, যখন বড় বড় নেতারা সব ইহুদিদের সব নিহত হয়ে গেল, তখন তাদের মনোবল ভেঙে পড়ল, আর যার ফলে তারা পিছপা হয়ে সেখান থেকে সরে গেল বা পালিয়ে গেল। জি, মুসলিমরা ধাওয়া করলেন, আরও এগিয়ে গেলেন, আর তারপরে তখন তারা পালিয়ে গিয়ে যে দুর্গগুলি ছিল সেই দুর্গে তারা সুরক্ষিত হয়ে গেল। হ্যাঁ, তারপরে যে দুর্গ ছিল সেটি ছিল হেসনুসাম, আমরা দুর্গগুলির নাম পড়েছি, তার মধ্যে নাইম প্রথম বিজয় হয়ে গেল, প্রথম যেটি বড় দুর্গ উঁচা দুর্গ ছিল, আর তারপর হেসনুসাব বিন মাজ, হেসনুসাবে গিয়ে তারা এই যোদ্ধা ইহুদিরা আশ্রয় নিল। মুসলিমগণ সাহাবাই কেরাম মুহাজির আনসার তারা এখান থেকে অনেক গনিমতের ধন সম্পদ হাসিল করলেন। এই দুর্গের ভিতরে অনেক খাবার ছিল, পর্যাপ্ত পরিমাণে খাদ্যদ্রব্য ছিল, খেজুর ছিল, অস্ত্র শস্ত্র ছিল, এগুলি গনিমতে হাসিল করলেন। তারপরে মুসলিমরা এগিয়ে গিয়ে এই যে দ্বিতীয় যে দুর্গটি হিসনুসাপ সেটি ঘেরাও করলেন, আর সেখানে নেতৃত্ব দিয়েছেন হবাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই অবরোধ তিন দিন পর্যন্ত চলতে থাকে, তৃতীয় দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিন দিন ধরে অবরোধ করা আছে কিন্তু বিজয় হচ্ছে না। তৃতীয় দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে আল্লাহ তুমি বিজয় দান করো এবং আমাদেরকে, আমার সাহাবীদেরকে গনিমত দান করো, আর তারপর মুসলিমদেরকে বললেন যে আজকে তোমরা হামলা করো, এই দুর্গের ওপর হামলা করো। প্রচণ্ড বেগে হামলা করলেন সাহাবাই কেরামগণ, আর আপোষে লড়াই শুরু হলো এই কাফির ইহুদিদের সাথে, আর তুমুল লড়াইয়ের পরে ইহুদিরা পরাজিত হলো আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে সেই দিন তৃতীয় দিনের সূর্য ডুবার আগে আগেই এই কেল্লা যেটি ছিল বা দুর্গ ছিল সেটিও মুসলিমদের হাতে আসলো। তাতে অনেক ধন সম্পদ ছিল, যে গানিমাতগুলি হাসিল করলেন, খাদ্যদ্রব্য ছিল, যেখানে খাবারের সাথে সাথে চর্বি ছিল। আপনার যে চর্বি আবার কী করে, আজকাল চর্বি কী করে, তখন চর্বি অনেক মূল্যবান জিনিস ছিল, সেই যুগে চর্বি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। চর্বিকে মানুষ কী করতো সেই যুগে, হ্যাঁ, শুধু বাতি চাল্লা, খাবারের কাজ আসতো, তরকারি কাজ দিত, চর্বি রুটিতে, হ্যাঁ, চর্বি দিয়ে টেস্ট হবে না, হবে না, আরে কিছুই নাই, ধরেন আল্লাহ না করে এরকম হয়। দুর্ভিক্ষের কথা আজকাল ভয় দেখাচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে, শুনছেন না, যে দুর্ভিক্ষ আসতে যাচ্ছে কিন্তু, শুনেছেন হয়তো, তো আল্লাহ হেফাজত করে মুসলিমদের, ভালো মানুষদের আল্লাহ হেফাজত করে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এরকম দুর্দিন না দেখায় ভালো মানুষদেরকে, মুমিন মুসলিমদেরকে। চিন্তা করেন যেমন পরিস্থিতি কিছুই নেই, শুধু শুকনো রুটি আছে অথবা সাদা ভাত আছে, কল্পনার জগতে কল্পনা করেন তো কী দিয়ে খাবেন, লবণ, লবণ বাটা, না হয় আর কি মাড় ভাত, রুটি যদি হয় তো রুটিতে, হ্যাঁ, লবণ, লবণ দিয়ে রুটি, হ্যাঁ, লবণ মরিচ, ঠিক না, একযুগ ছিল, একযুগ ছিল এরকম, আপনারা হয়তো এগুলো জানেন না হয়তো, অথবা অনেকে জানেন, আমাদের চোখের সামনে আমরা দেখেছি যে এক সময়, হ্যাঁ, লবণ আর মরিচ বেটে কী করতো, রুটি খেত, মরিচ বাটা না, রুটি খেত, তার চাইতে একটু ভালো সচ্ছল যারা তারা চাটনি, চাটনি বেটে, বোঝা গেছে, জি হ্যাঁ, তার চাইতে একটু সচ্ছল তখন একটু চিনি না হয় গুড় দিয়ে রুটি খেত, দেখেছি এগুলো, এগুলো ইতিহাস আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে যদি শোনায় তো মনে করবে যে কোন কালের, হয়তো আদম কালের কিস্সা কাহিনী শোনাচ্ছি নাকি উপন্যাস শোনাচ্ছি, উপন্যাস তো বুঝেন, মানে কাল্পনিক কোনো কিস্সা কাহিনী শোনাচ্ছি মনে হচ্ছে, তাই না, আমি মাঝে মাঝে যখন শোনাই বাচ্চাদেরকে তো এরকম তাকায়, একবার তো বলে ফেললো যে এত গরম লাগতো আপনাদেরকে তো এসি চালাননি,
আল্লাহ, তাহলে এসি তো দূরের কথা, কারেন্টই ছিল না। ল্যাম্পে পড়াশোনা করেছি, আর কিসে? হারিকেনে পড়াশোনা করেছি। এটা অনেক ভদ্র হয়ে গেল, অনেক ভদ্র পড়াশোনা হয়ে গেল, অনেক একটু পয়সাওয়ালাদের পড়াশোনা হয়ে গেল, আর কিসে? চেরাক প্রদীপ, ওই কিছুক্ষণ জ্বলতে জ্বলতে ময়লা কালিতে চেহারা আর কাপড় চোপড় ঘর অন্ধকার হয়েছে, ছিল না? ছিল না? না, সব একবারে মনে হচ্ছে যে আপনারা সুখের যুগের, চিন্তা করেন আপনি। আল্লাহ আকবার। আমি এদের বাড়ির কাছে লজিং থেকেছি, আমার বাড়ি থেকে 10-12 কিলোমিটার হবে, 8 কিলো মজুমপুর, কিন্তু শেরশাহী, শেরশাহী মাদ্রাসা যে আমার মাদ্রাসা 10 কিলোমিটার, 10 কিলোমিটার। আর এই মাদ্রাসা থেকে ছোটো কালকার পড়া বলছে, মিশকাত থেকে শুরু করে আমি যে 4 বছর পড়েছি তাঁতিদের বাড়িতে, তাঁতি ভাইদের বাড়িতে, যে জামল্লা খায় 4 বছর খাওয়িয়েছে, তখন লজিং, লজিং সিস্টেম ছাড়া বোর্ডিং কিছু ছিল না। তো লজিংয়ে খুব মজার গল্প এবং দুঃখ সুখের গল্প, সেজন্য বলছি। তো ওদের সিস্টেম, ওরা যেহেতু মানে কৃষি কাজ করেন না, ডেলি ডেলি কিনে খায়। আমাদের এলাকাতে যে লজিং হয় তো এক বাড়িতেই একজনকে খায়, অনেক বাড়িতে আছে সচ্ছল বাড়ি মোটামুটি, তারা 2-3টে ছেলে পুষে, একজন শিক্ষককে খাওয়া দিচ্ছে, একজন ছাত্রকে দিচ্ছে বা 2জন ছাত্রকে দিচ্ছে, এরকম বাড়ি, মহাজন বাড়ি আছে। কিন্তু এদের এলাকার যেটা সিস্টেম সেটা হচ্ছে 7 বাড়িতে 7 দিন, শনিবারে অমুকের বাড়ি, রবিবার অমুক, সোমবারে অমুক, মঙ্গলবার অমুক, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এইভাবে। হ্যাঁ, মমিনদের, ওই তো বললাম যে তাঁতিদের মধ্যে, তাঁতিদের মধ্যে তাঁতি, ওদেরকে মমিন বলে বা আনসারি বলে, আর জোলহা বললে তো রাগ করবে, সেজন্য জোলহা বললাম না। কিন্তু আপনারা বুঝলেন কি না জানি না, হ্যাঁ বুঝলেন না, আমি যা তাঁতি বলেছি। ভদ্র ভাষা ব্যবহার করা ভালো, কেন ওই ভাষা ব্যবহার করেন যেটা হয়তো তাদের পছন্দ না। তো 7 বাড়িতে জায়গির খেয়েছি। তো 7 বাড়ির মধ্যে একটা ছিল হেডমাস্টারের বাড়ি, আর একটা ছিল একটু মহাজন, ওয়াহিদ মহাজন, মহাজনের বাড়ি, মানে ছোটো একটা ওয়াহিদ মহাজন, ওইটা না বড়োটা না আবার। তো এই দুইজনের বাড়িতে আসতো কি রুটির সাথে, হেডমাস্টার তো মাশাল্লাহ এত মানে মডার্ন সেই যুগে, সেই যুগে তখন আমার বয়স হচ্ছে 14-13 বছর, আব্দুল মাজিদের মতো, সে যুগ শুরু করেছি। তার বাড়ি থেকে সকালবেলা 4টা রুটি দিত, কত চিকন রুটি দিত চিন্তা কর, 4টা রুটি দিত, 4টা রুটিতে আপনাদের কারো পেট ভরবে না। আর রাত্রে দিত 8টা রুটি, 8টা রুটি পুরো খেয়ে নিয়ে কোনোরকম করে পেট ভরত। তাহলে কত চিকন আর কত মানে কত ছোটো ছোটো রুটি, আর সুন্দর রুটি, এত পাতলা রুটি, এত ভদ্র আর শিখে, তার ওয়াইফই এমএ পাস আর ও এমএ পাস, হেডমাস্টার হাই স্কুলে। তো যাই হোক, ওর বাড়িতে বেশিরভাগ করতো আলু ভাজি, বলছি এটা হচ্ছে ভিআইপি খাবার, যেই জায়গাটা নেওয়ার জন্য বড়ো বড়ো শিক্ষকরা বলতো, আরে এত হেডমাস্টার বাড়ি, অমুক ছাত্রর জায়গাটার তো মোদারেসর, হেড মোদারেসর হবে। আল্লাহ নসিব একদিন দিয়েছিল সপ্তাহে এরকম খাবার, আলুর ভাজি, এটা স্পেশাল ভিআইপি, একবার আর কিছু না, গোস্ত মাছ নয়, আলুর ভাজি, এটা ভিআইপি। মাঝে মাঝে ওর নিচে আসলে চিনি দিত, চিনিটা কী করতাম জানেন কী করে, একটু পানি দিয়ে, আর তারপরে রুটিটা ওতে ঠেকিয়ে ঠেকিয়ে, কী যে মজা, কী যে মজা ছিল, সুবহানাল্লাহ। এইভাবে লেখাপড়া করেছি, এইভাবে লেখাপড়া করেছি, এই জন্য বললাম যে কিছু সুখ দুঃখের কথা বলছি। আর বাকিগুলো লবণ বাটা দিয়ে দিত, লবণ বাটা দিত, লবণ আর মরিচ। আর ওতে আবার তাঁতি ভাইদের মমিনদের মধ্যে আর একটা রোগ আছে যেটা অরুচিকর আমাদের হইতো, কারণ আমাদের অভ্যাস ছিল না, আমাদের যারা এ পরিবার বা আমাদের আত্মীয় স্বজনদের মাঝে এটা নেই, সেটা হচ্ছে ওই লবণের সাথে পেঁয়াজ বেটে দিত, আর পেঁয়াজ দেওয়ার কারণে আর ভালো লাগতো না পেঁয়াজ বাটা দিয়ে, কষ্ট করে কখনো একটু খেতাম, কখনো না খেয়ে থেকে যেত, না খেয়ে থেকে যেত। আল্লাহ আকবার। জি, তো এই ছিল আমাদের ছাত্র জীবনের কিছু একটা মানে দৃশ্য। আমি গল্প করি না কিছু, কিন্তু একটু শুনাইলাম কথায় কথায়। কি বলছিলাম, এই কী জন্য শুনাইলাম, চর্বি, চর্বি পেয়ে সাহাবিরা খুশি, কেন চিন্তা করে, গোস্ত না থাকে, মাঝে মাঝে গোস্ত নাই বাড়িতে, কিন্তু ঝোল আছে, ওই ঝোল দিয়ে পেট ভরে খাওয়া যায়, খাওয়া যায় কি যায় না, একটু চর্বি, হ্যাঁ চর্বি বিশাল ব্যাপার, তরকারি কাজে আসতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, নেমাল এদাম ওয়াল মিল হো, সবচাইতে ভালো উত্তম তরকারি হচ্ছে লবণ। চিন্তা করেন, 14 বছর লবণকে উত্তম তরকারি বলেছে, বোঝা গেছে জি। আর একটি হাদিস, নেমাল এদাম ওয়াল খাল্লো, উৎকৃষ্ট উত্তম তরকারি হচ্ছে সিরকা, সিরকা বুঝেন, আলখাল, যেটা আপনারা ই বলছেন আজকাল, ইংলিশ বলতে শিখেছেন, ভেনিগার,
দেখেন ইংলিশ বলছেন কিন্তু বাংলা কি শিরকা জি হ্যাঁ শিরকা বাংলা উর্দুতে শিরকা আমি চেষ্টা করি বাংলা যদি জানা থাকে তো বাংলায় বলি একেবারে আজব বাংলাটা বলি না যেটা কেউ বুঝবে না এখন চেয়ার কে কোনোদিনই বলিনি বাংলায় কারণ যদি বলি তো সব তাকাবে যারে কি বলছে রে তাই না কি বলেন তো দেখি ও মাশাআল্লাহ জানছে তো তো শিরকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জি বাইতুল্লাহ তামারা ফিহি জিআউন আহলুহু সহিহ বুখারী হাদিস কোন বাড়িতে যদি খেজুর না থাকে তো ওই বাড়িওয়ালা হচ্ছে ক্ষুধার্ত তার মানে যদি বাড়িতে খেজুর থাকে তাহলে ওই বাড়িওয়ালা ক্ষুধার্ত না কিছু নেই বাড়িতে চাল নেই আটা নেই তরকারি নেই কিছুই নেই কিন্তু খেজুর আছে মাশাআল্লাহ সচ্ছল নাসা কি বলছেন তারা ক্ষুধার্ত না পাঁচটা সাতটা খেজুর খেয়ে নেবে আর পানি খেয়ে নেবে পুরো এনার্জি পুরো এতটা ভাত খাওয়ার এনার্জি আসবে আর পরীক্ষা করলে করতে পারেন আমি এই রমজানে পরীক্ষা করেছি এর আগে মাঝে মধ্যে করতাম কিন্তু এই রমজানে খুব বেশিই করেছি শহরে কখন ভাত খেতাম না কখন ভাত খেতাম না রুটিও প্রায় খাইনি জি ওই যে ইফতার করেছি আর তারপরে গিয়ে যেহেতু তারাবির পরে একটু খিদে লাগবে তারাবির পরে অথবা অফিস থেকে গিয়ে বারোটার মধ্যে খাবার খেয়ে নিয়েছি এগারোটা দশটা কখনো আর তারপরে শহরের সময় তিনটে থেকে সাতটা খেজুর তিনটে থেকে সাতটা খেজুর সারা দিন এত শরীরটা আরামে থেকেছে আরামের রোজা আরামে সিয়াম ঘুমাইতে আরাম কিন্তু পেটে ভাত ভরে রুটি ভরে তরকারি ভরে ঘুমানো কত যে কষ্ট আর কত যে বিরক্তিকর অশান্তি একটু অস্বস্তি অস্বস্তি যেন পরীক্ষিতে বিষয়গুলি জি তো যাই হোক বলছিলাম যে এতে সাহাবায়ে কেরামন কি পেয়েছিলেন অনেক খাবার পেয়েছিলেন এই দ্বিতীয় কেল্লাতে আর চর্বি পেয়েছিলেন যাতে মুসলিমদের বড়ই ফায়দা হয়েছিল কেন বড় ফায়দা হয়েছিল কারণ মুসলিম সেনাবাহিনী অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন খাদ্যের ব্যবস্থা ছিল না মদিনা থেকে এসেছেন বেশ কিছুদিন এখানে খাবার দাবার সব শেষ হয়ে গেছে খাবার শেষ হয়েছে অনাহারে অনাহারে কতদিন থাকা যায় এমন কি নিরুপায় হয়ে সুবহানাল নিরুপায় হয়ে গাধা জবাই করে দিয়েছিল গাধা ছিল বাহন হিসাবে যে জানতো বা চেতা বেখে দে তো গাধা গাধার গোস্ত খাওয়া কি হারাম কিন্তু সাহাবাই কেরামদের এখনও কিন্তু হা না কোনো হুকুম আসেনি আর আগের যুগে আরবরা তাদের বাপ দাদা গাঁধা খেত তো গাধা জবাই করে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে গাঁধা জবাই করে দিয়েছে খিদার তাড়নায় সাহাবাই কেরাম গাঁধা জবাই করেছে নবী সব নিষেধ করলেন আর বললেন যে যেটা জবাই জবাই শুধু হয়নি পাতিলে চড়িয়ে দেওয়া হয়েছে রান্না টক করে ফুটছে খাবেন কিছুক্ষণের মধ্যে খাবেন সাহাবাই কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাঁড়িগুলো সব উল্টে দাও ফেলা দাও খাবে না খাওয়া চলবে না হারাম এবং সেই দিন ঘোষণা করে দিলেন এই খাইবারের যুদ্ধে ঘোষণা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাধার গোশত খাওয়া হারাম জি ইহুদিরা যখন এখান থেকে বিতাড়িত হলো দুটো কেল্লা তখন তৃতীয় কেল্লা ছিল কেল্লাতু জুবাইর সেখানে গিয়ে তারা সুরক্ষিত হয়ে গেল এটি ছিল তৃতীয় প্রথম লাইনের প্রথম সারির তৃতীয় আপনার কি দুর্গ আর সেখানে গিয়ে মুসলিমরা আবার অবরোধ করলেন চতুর্থ দিন অবরোধের যখন চতুর্থ দিন তখন একজন ইহুদি মুসলিমদের হিতাকাঙ্ক্ষী ছিল অনেক কাফেরও থাকে যারা ইসলাম এবং মুসলিমের হিতাকাঙ্ক্ষী থাকে হয়তো পারে না সরাসরি হয়তো ইসলাম কবুল করতে পারে না এসে বিভিন্ন বাধা হয়তো দেখছে কিন্তু ইসলামকে ভালোবাসে মুসলিমদেরকে ভালোবাসে নাই পরায়ণ অনেকে থাকে অনেকে আছে আজও আছে সব যুগে থাকবে এই ইহুদি বলল যে এলাকায় কিন্তু একটা পানির এরিয়া আছে যেখানে পর্যাপ্ত পরিমাণে পানি পাওয়া যায় আপনাদের তো আর জানা নেই খাইবারের হ্যাঁ আপনার ম্যাপ সম্পর্কে মানচিত্র সম্পর্কে তো এখানে পানি আছে আর এখান থেকে কিন্তু ইহুদিরা পানি উঠায় আর সেই পানিগুলো নিয়ে দুর্গে চলে যায় আর যার ফলে তাদের পানির কোনো অভাব হয় না তো একটা কাজ যদি আপনারা করতে পারেন রণকৌশল হিসাবে যে এই পানির এলাকা যে রয়েছে এইটাকে আপনারা দখল করে নেন তাহলে খুব ভালো কাজ যখন জানিয়ে দিল সেই ইহুদি তখন রাসূলুল্লাহ সাহাবাই কেরামগণ এই পানিরকে ঘেরাও করে নিল যে এই পানি কাছে আর ইহুদিদেরকে আসতে দেব না তখন তারা বাধ্য হলো পানি তো লাগবে তাদের তখন তারা লড়াই করতে বাধ্য হলো নাহলে তারা দুর্গের মধ্যে ঢুকে পড়েছিল সুরক্ষিত হয়ে তারপরে লড়াই চলল কিন্তু লড়াইয়ের পরেও তারা এই তৃতীয় এতেও কী হয়ে গেল
পরাজিত হয়ে গেল আর তারপরে তখন যে দ্বিতীয় লাইন যেটা শত্রু শক শকের লাইন সেখানে যে দুর্গগুলি ছিল সেই দুর্গের একটি দুর্গ ছিল হিসনে ওবাই এখানে বলেছে দুটো দুর্গ দ্বিতীয় লাইনে ছিল দুটো দুর্গ একটা হিসনে ওবাই আর হিসনে নজার হিসনে ওবাই গিয়ে তারা আশ্রয় নিল এখানে আজকের আলোচনা শেষ করছি দীর্ঘ সময় হয়ে গেছে আর বাকি ইনশাআল্লাহ তাআলা বলা হয়নি এই খাইবারের যুদ্ধে আরো দুই দিন আলোচনা আমাদের করতে হবে তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা শেষ করতে পারব আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন